सभापति रवींद्रनाथ चैटार्जी चेयरमैन अशोक विश्वास सह ममता बंदोपाध्याय मंत्रिसभार अन्यतम सदस्य एवं राज्य तृणमूल कांग्रेस साधारण सम्पादक अरूप विश्वास मंत्रिसभार आरो एक सदस्य स्वपन देवनाथ स्थानीय सांसद सुनील मंडल कालनार विधायक हमार पूर्ववर्ती बक्ता देवप्रसाद बाग तपन चट्टोपाध्याय रयेछेन पूर्वस्थली उत्तरेर विधायक सह मेमारीर विधायक मधुसूदन भट्टाचार्य रायनार विधायक सदस्य शम्पा धारा बर्धमान दक्षिणेर विधायक खोकन दास पूर्व बर्धमान जिला परिषदेर मेंटर उज्जवल प्रामाणिक देबू टुडु सुभाष मंडल जिला तृणमूल युव कांग्रेसेर सभापति राजबिहारी हालदार तृणमूल छात्र परिषदेर जिला सभापति स्वराज घोष कुणाल बाग सह मोहम्मद सेलिम सह मोहम्मद इस्माइल सह मदन पोद्दार प्रणव राय ब्लकेर सभापति जारा आछेन बा सांगठनिक विभिन्न फ्रंटाल अर्गानाइजेशनेर ब्लकेर दायित्वे जारा रयेछेन आरती मान्ना मेमारी एक नम्बर ब्लकेर सभापति नित्यानंद बनार्जी कालना टाउनेर सभापति रवींद्रनाथ चट्टोपाध्याय ऋतव्रत सूर कालना पुरसभार पौर प्रधान आनंद दत्त नीलिमा कापटी सुभाष घोष नीलरतन मंडल सह जारा सभा मंचे रयेछेन आमी सकलके आमार कृतज्ञता प्रणाम धन्यवाद एवं सालाम जानाच्छी। आपनारा जारा एसेछेन आजके ई सभास्थले प्रचारेर प्राय शेष लग्ने आमरा पौंछे गेछी, आगामीकाल प्रचार शेष। आमी दु घंटा आगे माठेर छवि पाच्छिलाम, दु घंटा आगे थेके माठ प्राय कानाय कानाय पूर्ण। सभा शुरू हवार आगे जे संख्याय मानुष आजके आमादेर सभास्थले एसे आमादेर ई निर्वाचनी जनसभाके सफल एवं सार्थक करेछे आमी आपनादेरके धन्यवाद जानाई। किछुक्षण आगेई दुर्योगपूर्ण आबहावार कारणे हठात करे बृष्टि शुरू हय, आबार हठात करे रोद, आबार ई बोलते बोलते हठात करे मेघला हये एसेछे। आमी प्रथमेई आपनादेर अनुरोध करब जे आगामी 8 तारीखेर जे निर्वाचने आपनारा अंशग्रहण करबेन, एई निर्वाचने भारतवर्षर प्रधानमंत्री पाल्टाबे ना, बांगलार मुख्यमंत्री पाल्टाबे ना। এই নির্বাচন আপনাদের গ্রামের নির্বাচন, আপনাদের ব্লকের নির্বাচন, আপনাদের জেলার নির্বাচন। আগামী দিন যাতে মানুষ সঠিকভাবে পরিষেবা পায় সেটা আপনাদের সুনিশ্চিত করতে হবে এবং সেটা আপনাদের ভোট দিয়ে সুনিশ্চিত করতে হবে। আগামী 8ই জুলাই যে নির্বাচন, গ্রাম সভা, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, প্রথমবার তৃণমূল কংগ্রেস সারা ভারতের মধ্যে একমাত্র দল যে দু মাস ধরে ঘুরে ঘুরে মানুষের জনমত সংগ্রহ করে মানুষ যাকে মান্যতা দিয়েছে আর যাকে সার্টিফিকেট দিয়েছে তাকেই পঞ্চায়েতে, গ্রামসভা এবং জেলা পরিষদে দাঁড় করিয়েছে। কোনো নেতার কথায়, কোনো নেত্রীর কথায় এবারে তৃণমূল কংগ্রেসের টিকিট কেউ পায়নি। আমরা মানুষের কথাই যখন এবার প্রার্থী পদ দিয়েছি, আগামী দিন বিপুল জনসমর্থনে তাদেরকে জেতানোর দায় দায়িত্বটাও সাধারণ মানুষের কাঁধে আজকে আমি তুলে দিয়ে যাচ্ছি। আগামী 8ই জুলাই যখন আপনি ভোট দেবেন, নির্দ্বিধায় মাথা উঁচু করে নির্ধারিত পোলিং বুথে গিয়ে আপনি আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং জোড়া ফুলের প্রার্থীদের জেতানো মানে আগামী দিন আপনাদের গ্রামের সুযোগ সুবিধা, রাস্তা, জল, কল, উন্নত মানের স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে যে 100 দিনের টাকা বিজেপি সরকার আটকে রেখেছে সেটা আগামী দিন যাতে এই নির্বাচিত প্রতিনিধিরা গিয়ে আপনাদের হয়ে লড়াই করে দিল্লির বুক থেকে আদায় করে আনতে পারে। এই নির্বাচন সেই নির্বাচন, এই নির্বাচন সেই নির্বাচন যেখানে দু বছর আড়াই বছর ধরে বিজেপির নেতারা, প্রধানমন্ত্রী সহ বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী সহ বিজেপির রাজ্য নেতারা বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে
আপনার ন্যায্য পাওনা টাকা দিল্লিতে আটকে রেখে দিয়েছে। এই নির্বাচনে আগামী দিন আপনাদের জবাব দিতে হবে। কথায় বলে না সোনার কি এক লোহার কি, আগামী 8ই জুলাই সেই সুযোগটা আপনি পাচ্ছেন। যে পূর্ব বর্ধমানের প্রতি যে লাঞ্ছনা বঞ্চনা এবং নিপীড়ন কেন্দ্রের বিজেপি সরকার ধারাবাহিকভাবে করে চলেছে, আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে এই বহিরাগতদের মুখে আরেকবার ঝামা আপনাদের সকলকে ঘষে দিতে হবে। 2021-এর নির্বাচনে এই পূর্ব বর্ধমান জেলা মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বার মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছে কার্যত সেটা অনস্বীকার্য। 16টা বিধানসভায় আপনারা তৃণমূলকে জিতিয়েছেন, অন্য কোন জেলা করে দেখাতে পারেনি, পূর্ব বর্ধমান করে দেখিয়েছে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আর এইবারেও প্রত্যেকটা জেলা পরিষদ, 215টা গ্রাম পঞ্চায়েত, প্রত্যেকটা পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের আপনাদের জেতাতে হবে। তার কারণ তৃণমূল জিতলেই আপনি আপনার অধিকার পাবেন। 2021-এ আপনারা তৃণমূলকে জিতিয়েছিলেন বলে আজকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, কন্যাশ্রী পাচ্ছেন, রূপশ্রী পাচ্ছেন, তপশিলী বন্ধু পাচ্ছেন, জয় জোহার পাচ্ছেন, খাদ্য সাথী পাচ্ছেন, সবুজ সাথী পাচ্ছেন, কাস্ট সার্টিফিকেট পেয়েছেন। আর একদিকে 2019-এ বিজেপি জিতে বাংলার টাকা বন্ধ করে দিয়েছে। আপনারা কানে শুনে নয়, 2021-এ যেমন চোখে দেখে ভোট দিয়েছিলেন, 23-এর পঞ্চায়েতেও আগামী 8ই জুলাই চোখে দেখে ভোট দিতে হবে। আমরা কথা দিয়ে কথা রেখেছি, আমরা মানুষকে যা বলি শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা আমাদের প্রতিশ্রুতি বাস্তবায়িত করতে বদ্ধপরিকর। আমরা কথা দিয়ে কথা রাখি। আর অন্যদিকে ভারতীয় জনতা পার্টি 2019 সালে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে একটা শতাংশ মানুষের ভোট নিয়ে গিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করে আর পরের দিন থেকে আপনাদের কাছে এরা মুখ দেখায়নি। দিল্লির নেতারা 2 বছর আগে 2021 সালে ডেলি প্যাসেঞ্জারি করত, 2021-এর দ্বিতীয় মে ফল বেরোনোর পরে একবারও দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সর্বভারতীয় সভাপতি, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লির বহিরাগতদের নেতাদের আপনারা আপনাদের দুঃখে বা বিপদে পাননি। রাত্রে যদি বাড়িতে কোথাও সমস্যা হয়, কোনো গরিবের বাড়িতে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয়, অ্যাম্বুলেন্সটা নিয়ে ছুটে যায় তৃণমূল কংগ্রেস। কোথাও আগুন লাগলে ফায়ার ব্রিগেডটা ডাকে তৃণমূল কংগ্রেস। দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করতে বয়োজ্যেষ্ঠ প্রবীণদের সাহায্যে এগিয়ে আসে তৃণমূল কংগ্রেস। সেই কারণেই 2021 সালে আমরা বলেছিলাম বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। আপনারা বাংলার মেকে ভোট দিয়েছিলেন, আমরা কথা দিয়ে কথা রেখেছি। আমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ড করেছি, আমরা কৃষক বন্ধু করেছি, আমরা লক্ষ্মীর ভাণ্ডার করেছি, আমরা বলেছিলাম আমরা দুয়ারে রেশন করব। 2 বছর ধরে রেশন ডিলারদের একাংশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট করে যাতে দুয়ারে রেশন প্রকল্প বাস্তবায়িত না হয়, আইনি জটিলতায় এই প্রকল্পটাকে আটকে রেখেছিল। আজ থেকে 2.5 মাস আগে সুপ্রিম কোর্টে এই আইনি জটিলতার সমাধান হয়ে গেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী 6 মাসের মধ্যে কোনো জায়গা থেকে নয়, কোনো পাড়ার মোড় থেকে নয়, কোনো গ্রামের চায়ের দোকান থেকে নয়, কারোর ক্লাব থেকে নয়, আপনার দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে, কথা দিয়ে আমরা কথা রেখেছি। আপনি তুলনা করুন, আমি কেন বলছি যে আপনি কানে শুনে ভোট দেবেন না, চোখে দেখে ভোট দিন। প্রধানমন্ত্রী বলেছিল 100 দিনের টাকা, আমার সরকার ক্ষমতায় আসার পর বাংলার প্রতি কোনো বৈমাতৃসুলভ আচরণ করবে না, টাকা ছেড়ে দেবে।
এই টাকা দু বছরের বেশি আজকে আটকে রেখে দিয়েছে পূর্ব বর্ধমান জেলায় ১৬টা বিধানসভা মিলিয়ে প্রায় ১৭,৮২,০০০ মানুষ রয়েছে তাদের রুজি রুটি জীবন জীবিকা এই ১০০ দিনের কাজের উপর নির্ভর করে তাদের সবার টাকা এই বিজেপির সরকার বন্ধ করে দিয়েছে আপনি দেখুন আচ্ছা দিনের নামে আপনাদের ভোট চেয়েছিল এখানে মায়েরা আছে আজকে ৪০০ টাকার রান্নার গ্যাস আপনাকে ১২০০ টাকায় কিনতে হচ্ছে সরষের তেল ৮০ টাকার সরষের তেল আজকে ২২০ টাকা লিটার ১৫ টাকার কেরোসিন তেল আজকে ১১৫ টাকা কোথাও ১২০ টাকা লিটার ৫০ টাকার পেট্রোল ১০০ টাকা লিটার ৪০ টাকার ডিজেল ৯০ টাকার লিটার জীবনদায়ী ওষুধ ৫০ টাকা ৬০ টাকা ৭০ টাকা যে ওষুধের দাম ছিল বাড়িয়ে আজকে ৬০০ ৭০০ ১০০০ করে দিয়েছে এছাড়া ডিজেল পেট্রোলের দাম বাড়লে সার্বিক পরিবহন ব্যবস্থার উপর একটা প্রভাব পড়ে আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস দৈনন্দিন জীবনে আমাদের শাক সবজি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এই যে মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া এর জন্য দায় দায়িত্ব একমাত্র যদি কারোর হয় তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই বিজেপি সরকার এদেরকে যদি আমরা উৎখাত না করি আগামী দিন বাংলা কেন দেশের ভবিষ্যৎ গঙ্গায় জলাঞ্জলি দিতে হবে দিল্লিতে দেখেছেন তো কুস্তিগিররা যারা ভারতবর্ষের হয়ে সোনা জিতে এনেছে তারা বলছে আমরা সোনার পদকটা হরিদ্বারে গিয়ে গঙ্গায় বিসর্জন করব আর আপনারা যদি এই ভারতীয় জনতা পার্টিকে যে শিক্ষা ২০২১ সালে দিয়েছিলেন ২ বছর পর প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদে তৃণমূলকে জেতালে তবেই এরা শিক্ষা পাবে ওই যে মধ্যেখানে করোনা এসেছিল করোনা যদি ভাইরাস হয় তাহলে ভ্যাকসিনের নাম কি কোভিডশিল্ড আর বিজেপি যদি ভাইরাস হয় ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস আর মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের দল তৃণমূল কংগ্রেস মানুষের দল তৃণমূল কংগ্রেস যদি জেতে তবেই এরা উচিত শিক্ষা পাবে আজকে ২ মাস ৪ মাস ৫ মাস আগে যে বিজেপির নেতারা লক্ষ্মীর ভাণ্ডারকে নিয়ে টোন টিটকিরি ব্যঙ্গ বিদ্রুপ করছিল তারা এখন বলছে কি যে বিজেপির সরকার যদি বাংলায় ক্ষমতায় আসে আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেব আমি আপনাদের বলছি আমি আপনাদের এখানে প্রকাশ্যে বলে যাচ্ছি আপনারা সবাই আছেন সংবাদ মাধ্যমের বন্ধু প্রতিনিধিরা আছে আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে আমার কথা রেকর্ড করুন বিজেপি বলছে বাংলায় যদি এরা ক্ষমতায় আসে এরা নাকি ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেবে যারা ৬ মাস আগে বাংলার মানুষকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা নিয়েছে বলে ভিখারি বলে অপবাদ দিয়েছে তাদের কাছে হঠাৎ করে লক্ষ্মীর ভাণ্ডার এখন ভগবানের প্রসাদ হয়ে গেছে তারা বলছে আমরা ক্ষমতা এলে ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেব আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করে যাচ্ছি মিডিয়ার সামনে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় রয়েছে দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ২ কোটি মহিলাকে মাসে ৫০০ আর ১০০০ টাকা করে পৌঁছে দিচ্ছে ভারতবর্ষে কোনো রাজ্য করে দেখাতে পারেনি আর বিজেপি বলছে আমরা ক্ষমতা এলে করব আমি বিজেপিকে প্রশ্ন করতে চাই আপনি গুজরাটে ক্ষমতায় আছেন আপনি মধ্যপ্রদেশে ক্ষমতায় আছেন আপনি মহারাষ্ট্রে ক্ষমতায় আছেন আপনি ত্রিপুরায় ক্ষমতায় আছেন আপনি উত্তরাখণ্ডে ক্ষমতায় আছেন আপনি গোয়াতে ক্ষমতায় আছেন আপনি অরুণাচলে ক্ষমতায় আছেন আপনি আসামে ক্ষমতায় আছেন আপনি মধ্যপ্রদেশে ক্ষমতায় আছেন কম বেশি প্রায় ১২টার বেশি রাজ্যে বিজেপি এবং তার শরিক দল রাজ্যে ক্ষমতায় রয়েছে ১২টার বেশি একটা রাজ্যে যদি বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার চালু করে যত মহিলা আছে মমতা ব্যানার্জি পরিবারের একজন মহিলাকে দিচ্ছে না পরিবারে যদি ৫ জন মহিলা থাকে ৫ জনকেই দিচ্ছে যদি ২জন থাকে ২জনকেই দিচ্ছে যদি ৬জন থাকে ৬জনকেই দিচ্ছে আমি বিজেপিকে চ্যালেঞ্জ করছি ১২টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে আপনি ২০০০ বলেছেন তো
আমি 1000 টাকা দেওয়ার জন্য আপনাকে বলছি, এটা মমতা ব্যানার্জি বাংলায় দিচ্ছে। একটা রাজ্যে যদি আপনি এটা বাস্তবায়িত করে দেখাতে পারেন 12টার মধ্যে, একটা রাজ্যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। আমি সভা মঞ্চে সবার সামনে সাক্ষী রেখে বলে যাচ্ছি, 12টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে। মোদিজি বলেছিল আচ্ছে দিন আয়েঙ্গে 15 লাখ রুপিয়া মিলেগা, পেয়েছেন? আর সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীর মধ্যে এখন প্রতিযোগিতা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে, কে বেশি ঢপ মারবে। প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর পদের মর্যাদা রেখে বড় ঢপ মারছে, আর বিরোধী দলনেতা তার পদের মর্যাদা রেখে ছোট ঢপ মারছে। প্রধানমন্ত্রী বলছে 15 লাখ, আর বিরোধী দলনেতা বলছে 2000, সুকান্ত মজুমদার বলছে 2000। যে আপনার প্রাপ্য টাকা আটকে রেখেছে সে আপনাকে অনুদান দেবে? মায়েরা বলেন, যে আপনার 100 দিনের টাকা আটকে রেখেছে, বাড়ির টাকা আটকে রেখেছে, বাড়ির টাকা, 100 দিনের টাকা, রাস্তার টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, বাংলায় সব মিলিয়ে 62টা প্রকল্প, 60 থেকে 62টা প্রকল্পের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে। গত 2.5 বছরে 2 বছর 2 মাস 151টা সেন্ট্রাল টিম পাঠিয়েছে বাংলায়। কি করে বাংলার মানুষকে পাতে মারা যায়? আর গতকাল দেখুন মধ্যপ্রদেশে একটা তপশিলি জনজাতি সর্বহারা একজন ছেলের উপর বিজেপির এক নেতা প্রস্তাব করছে, মূত্র ত্যাগ করছে তার মুখের উপর। এই হচ্ছে বিজেপির আদিবাসী প্রেম, এই হচ্ছে বিজেপির দলিত প্রেম। তখন আপনি দেখবেন না যে সেন্ট্রাল টিম মধ্যপ্রদেশে যাবে, তখন আপনি দেখবেন না যে জাতীয় মানবাধিকার কমিশন NHRC টিম পাঠাবে। তার কারণ, এই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার নমুনা বা নিদর্শন। এই বর্ধমান জেলায় আমি জামালপুর থেকে যখন রায়নায় যাচ্ছিলাম, বড় বৈনান জিপি বলে একটা জিপি আছে, সেখানে আমি নামলাম, রায়না 2 নম্বর ব্লকে পড়ে খুব সম্ভবত। নেমে আমাকে পাড়ার মায়েরা বৌদিরা বলল, দেখো আমাদের এতদিন ধরে রাস্তার কাজটা হচ্ছে না, কবে থেকে বলছি। তারপর আমি ভিতরে গিয়ে দেখলাম যে রাস্তাটা হচ্ছে PMGSY এর রাস্তা, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। প্রায় 5000 কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে, 100 দিনের কাজ প্রায় 7500 কোটি টাকা কেন্দ্র সরকার আটকে রেখে দিয়েছে। আপনি জানেন বাংলা থেকে 11,34,000 প্রকৃত প্রাপকের তালিকা আমাদের সরকার কেন্দ্রকে পাঠিয়েছে গত বছর ডিসেম্বর মাসে। আজকে প্রায় 7 মাস হয়ে গেল বাংলার মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে। আপনারা একটু হাত তুলুন তো, যারা জব কার্ড হোল্ডাররা আছেন বা বাড়ির টাকা, যারা বাড়ির জন্য যারা আবেদন করেছেন, একটু হাত তুলুন তো, মায়েরা বা দাদারা যারা আছেন হাত তুলুন, খালি দাঁড়াতে হবে না, হাত তুলুন যারা জব কার্ড হোল্ডার, আর যারা আবাসের জন্য আবেদন নিবেদন করেছেন তারা খালি হাত তুলুন, হাত তুলুন, নামাবেন না, হাত তুলুন। এই ছবিটা দরকার, তার কারণ আপনার এই সমস্যার কথা কোনোদিন সংবাদ মাধ্যম দেখাবে না। কিন্তু আমি আপনাদের বলছি, এই যে যারা হাত তুললেন এখানে, প্রায় 75% লোক যারা এই জনসভায় আছে, 75% ব্যক্তিরে হয় আবাসের টাকা কেন্দ্র সরকার বন্ধ করেছে, নইলে 100 দিনের টাকা বন্ধ করে রেখেছে। আমি আপনাদের আজকে এই সভা থেকে জিজ্ঞেস করতে এসেছি, আপনারা যা বলবেন আমি তাই করব বা আমরা তাই করব। মানুষ যা বলবে আমাদের যদি মাথা নত করতে হয়, মানুষের কাছে করব, জনসাধারণের কাছে করব, ঈশ্বর আল্লাহ সর্বশক্তিমান পরিবারের গুরুজনেদের কাছে করব, বহিরাগতদের কাছে করব না। আমি আজকে আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা বলুন, এই যে বাংলার আজকে 100 দিনের টাকা বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, আমাদের কাছে 3টে রাস্তা রয়েছে। প্রথম রাস্তা হচ্ছে আমরা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী বা গ্রামোন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী তাদের সাথে বৈঠক করে তাদেরকে অত্যন্ত বিনয়ীভাবে বিনম্রভাবে সভ্যতা বজায় রেখে ভালো করে অনুরোধ করি যে আমাদের টাকা আপনারা আটকে রাখতে পারেন না, এটা বাংলার প্রাপ্য ন্যায্য টাকা, আপনি ছেড়ে দিন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 2 বছরে একাধিকবার বৈঠক প্রধানমন্ত্রীর সাথে করেছে যে বাংলার টাকা আপনি ছেড়ে দিন। আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার
একাধিক বার বৈঠক করেছে গিরিরাজ সিং এর সাথে যে বাংলার 100 দিনের টাকা আর আবাসের টাকা আপনি ছেড়ে দিন। গত 5ই এপ্রিল আমরা 25 জন সাংসদ কৃষি ভবনে গিয়ে সচিবের সাথে বৈঠক করে এসেছি এবং বলে এসেছি যে বাংলার মানুষের সৌজন্যতা বাংলার মানুষের দুর্বলতা নয়, এই 100 দিনের টাকা আর আবাসের টাকা আপনাকে ছাড়তে হবে। এবার আমাদের কাছে দুটো রাস্তা। প্রথম রাস্তা হচ্ছে ভালো করে বাবা বাছা করে বোঝানো, হাত জোর করে অনুরোধ করা। আমরা করেছি, মুখ্যমন্ত্রী করেছে, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী করেছে, যারা সাংসদ রয়েছে তৃণমূলের তারাও করেছে। এবার আমাদের কাছে দুটো রাস্তা রয়েছে, মানুষ যা বলবে তৃণমূল তাই করবে। প্রথম রাস্তা, দু নম্বর রাস্তা কি, দিল্লিতে গিয়ে বহিরাগত নেতাদের পায়ে ধরা, নরেন্দ্র মোদীর পায়ে ধরা, যে আমাদের টাকা তুমি আটকে রেখেছো, আমার টাকা ছেড়ে দাও, ভিক্ষা করা বহিরাগতদের কাছে, পায়ে ধরা, আত্মসম্মান বিক্রি করে দিয়ে এদের কাছে আত্মসমর্পণ করা। আর তিন নম্বর রাস্তা, যে 100 দিনের টাকা এখানে আটকে রেখেছে, প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা এই 100 দিনের কাজের উপর নির্ভরশীল। 10 লক্ষ, এই 2 কোটির মধ্যে যদি 10 লক্ষ মানুষ নিয়ে আমরা দিল্লিতে আন্দোলন সংগঠিত করতে পারি, তাহলে দিল্লি থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত করে আমাদের অধিকারের টাকা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনা। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলুন, 2 নম্বর রাস্তা না 3 নম্বর রাস্তা? 2 নম্বর হচ্ছে মোদীর পায়ে ধরো, আর 3 নম্বর হচ্ছে দিল্লি চলো। আপনারা বলুন কোন রাস্তা তৃণমূল কংগ্রেসের নেওয়া উচিত, পায়ে ধরো না দিল্লি চলো? জোরে বলতে হবে তো, পায়ে ধরো না দিল্লি চলো? আরো জোরে, পায়ে ধরো না দিল্লি চলো? আমরা প্রথম রাস্তা তো নিয়েছি, 2 বছর ধরে অনেক সৌজন্যতার রাজনীতি করেছি, অনেক অনুরোধ করেছি, কাকুতি মিনতি করেছি, বাংলার মানুষের টাকা ছাড়েন। এবার আমাদের কাছে দুটো রাস্তা, হয় পায়ে ধরো নইলে দিল্লি চলো। বলুন কি, প্রধানমন্ত্রীর পায়ে ধরো না প্রধানমন্ত্রী যেখানে থাকে সেখানে লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে আনা, পায়ে ধরো না দিল্লি চলো? সবাই বলতে হবে, জোরে আওয়াজ তুলে বলুন, পায়ে ধরো না দিল্লি চলো? মায়ের আওয়াজ তুলুন, পায়ে ধরো না দিল্লি চলো? পায়ে ধরো না দিল্লি চলো? আগামী দিন দিল্লি যাওয়ার দরকার পড়লে আপনারা যাবেন? এখন তো বলছেন দিল্লি চলো, আগামী 2 মাসের মধ্যে যদি তৃণমূল কংগ্রেস একটা আন্দোলন সংগঠিত করে, আপনারা যারা আজকে সবাই এখানে এসেছেন, দিল্লিতে যাবেন? যাবেন? আমি নিয়ে যাব, নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আমি নিয়ে যাব, আমি আছি তো, চিন্তা করছেন কেন? নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, দিল্লিতে আপনারা থাকবেন, আন্দোলন সংগঠিত করার দায়িত্ব আমার, দরকার হলে অনির্দিষ্টকালের জন্য ভারতবর্ষের রাজধানীতে এবং কৃষি ভবনের বাইরে তৃণমূল কংগ্রেস বসবে। কিন্তু আপনারা যদি ঠিক করেন যে আমাদের প্রাপ্য টাকা, কারোর বাপের সম্পত্তি নয় এই টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়, যদি কেউ ভাবে যে আমি রিমোট কন্ট্রোল টিপে টাকাটা আটকে দেবো, এটা বাংলার মানুষের অধিকার, আপনি আটকাতে পারেন না। আর বাংলার মানুষের কি ক্ষমতা, আগামী 2 মাসের মধ্যে দিল্লিতে গিয়ে আমরা বুঝিয়ে দেব যে বাংলার টাকা নিয়ে গিয়ে উত্তরপ্রদেশে আর মধ্যপ্রদেশে খরচা করা, কত ধানে কত চাল, যদি 10 লক্ষ বঙ্গবাসী দিল্লিতে যায়, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আর গ্রাম উন্নয়ন দপ্তর মন্ত্রীর ক্ষমতা হবে বাংলার মানুষের টাকা আটকে রাখবে? ক্ষমতা হবে? আপনারা লড়াই করবেন তো, বাকি আমি বুঝে নেব। আমি এক কথার ছেলে, বলেছিলাম 2 মাস রাস্তায় থাকবো, বিরোধীরা হেসেছিল, বলেছিল অভিষেক ব্যানার্জি 60 দিন রাস্তায় থাকবে, 6 দিন থাকতে পারবে না, 60 দিনের মধ্যে একদিন বাড়ি ফিরিনি, একদিন। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর প্রতি পূর্ণ সম্মান জানিয়ে বলছি, আপনার চেয়ারকে মর্যাদা সম্মান জানিয়ে বলছি, আপনার যা জেদ তার থেকে 10 গুণ বেশি জেদ আমার, আপনার জেদ, আপনি বাংলার মানুষকে পাতে মারবেন, ভাতে মারবেন, পেটে মারবেন, আর আমার জেদ, আপনি যেই দিল্লিতে থাকেন সেই দিল্লিতে বাংলার ক্ষমতা প্রদর্শন করে আপনার চোখের সামনে বাংলার মানুষের অধিকারের টাকা আমি ছিনিয়ে আনব। কার কত ক্ষমতা মানুষ প্রমাণ করবে, মানুষের দরবারে আজকে কথা দিয়ে যাচ্ছি, 2 মাসের মধ্যে দিল্লি আমরা যাব, 1.5 থেকে 2 মাস।
আপনাদের নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, কিন্তু লড়াই করতে হবে। আপনার মাথার উপর ছাদের টাকা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসার দায়িত্ব আমার, কিন্তু আপনাকে রাস্তায় নামতে হবে। মানুষ যদি রাস্তায় না নামে, কোনো নেতার ক্ষমতা নেই আপনার অধিকার নিয়ে লড়ার। এক লক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় নামে, কোনো লাভ নেই যদি মানুষ সাথে না থাকে। আর যদি মানুষ সাথে থাকে, হাজার একজন নরেন্দ্র মোদীর মতো নেতাও যদি চেষ্টা করে মানুষের টাকা আটকে রাখবো, সে বিফল হবে, ব্যর্থ হবে। মানুষ রাস্তায় নামলে কারোর ক্ষমতা নেই মানুষের টাকা আটকে রাখবে। তার হাতে যদি রিমোট কন্ট্রোল থাকে, আপনার হাতে আগামী দিন ইভিএম এর বোতাম থাকবে। রিমোট কন্ট্রোলের বোতামের বেশি জোর না ইভিএম এর বোতামের বেশি জোর, সেটা আপনাকে প্রমাণ করতে হবে। সে আপনার টাকা আটকাতে পারে আর আপনি তার চেয়ার কেড়ে নিতে পারেন। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ সাংসদ হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে। মানুষ যদি চায় যে প্রধানমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টিকে টেনে হিঁচড়ে মাটিতে নামিয়ে তার ঔদ্ধত্য অহংকার আর দম্ভকে চূর্ণ বিচূর্ণ করব, মানুষের 10 সেকেন্ডের বেশি সময় লাগবে না। আর পূর্ব বর্ধমানের তো লাগবে না, 2021 প্রমাণ করে দিয়েছে, আবার পঞ্চায়েত আর লোকসভায় প্রমাণ করবে। আপনারা বলুন না, এই যে এখান থেকে এসএস আলুওয়ালিয়া জিতেছে, আপনি আমাকে দেখাতে পারবেন 4 বছরে একটা মানুষের স্বার্থে মিটিং করেছে, পর্যালোচনা বৈঠক কেন্দ্র সরকারের কোনো প্রতিনিধিকে নিয়েছে? একটা প্রধানমন্ত্রী এক সপ্তাহ আগে মধ্যপ্রদেশের ভোপাল থেকে বলছে দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নাকি গ্যারেন্টার, মানে দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে তিনি নাকি লড়াই করছেন। আমি আপনাদের জিজ্ঞেস করছি, আপনাদের বলেছিল 100 দিনের টাকা ছাড়বো, ছাড়েনি। আপনাদের বলেছিল 15 লাখ টাকা দেবো, পাননি। বলেছিল বছরে 2 কোটি বেকারের চাকরি দেবো, হয়নি। 2019 সালে বলেছিল যে 2022 ডিসেম্বরের মধ্যে ভারতবর্ষে এমন একটা নাগরিক থাকবে না যার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে না। আজকে 2023 জুলাই আমরা দাঁড়িয়ে আছি। বলেছিল কৃষকদের আয় 3 গুণ করব। পূর্ব বর্ধমান তো কৃষি প্রধান এলাকা, কৃষি প্রধান জেলা, কৃষকদের আয় কেন্দ্র সরকার 3 গুণ করেছে। কৃষকদের জন্য কি করেছে, কোনো পরিষেবা পেয়েছেন কেন্দ্র সরকারের থেকে? আমাদের রাজ্য কৃষক বন্ধু থেকে শুরু করে বিভিন্নভাবে প্রশিক্ষণ শিবির আয়োজন করা থেকে শুরু করে চাষি ভাইদের পাশে থাকা, এই কাজগুলো রাজ্য সরকার করেছে। 10 পয়সার অবদান এখানে কেন্দ্র সরকারের নেই। এই যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে মায়েদের, আপনি জানেন 2 বছরে মমতা ব্যানার্জির সরকার 37,000 কোটি টাকা খরচা করেছে লক্ষ্মীর ভাণ্ডার দিতে, 37,000 কোটি। এর মধ্যে 37 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। প্রধানমন্ত্রী বলছে আমি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার। আমি আপনাদের প্রশ্ন করতে চাই, আপনারা দেখুন আপনাদের পাড়ায়, আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় কারা বিজেপি করছে? সব চোর, চোট্টা, চিটিংবাজ, 2 নম্বরি পাতাখড়গুলো বিজেপিতে। আমি ভুল বলছি? বলুন, ভুল বলছি? আপনারা আমাকে বলুন, শুভেন্দু অধিকারীকে আপনারা টিভির পর্দায় টাকা নিতে দেখেছেন, হ্যাঁ কি না দেখেছেন? হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রধানমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? নিয়েছে? এই গ্যারেন্টারকে আপনি বিশ্বাস করেন তাহলে? প্রধানমন্ত্রী বলছে আমি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার, অন্যদিকে হিমন্ত বিশ্ব শর্মা, যার বিরুদ্ধে সুদীপ্ত সেন চিঠি লিখে অভিযোগ করেছে, সে হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে? প্রধানমন্ত্রী বলছে অন্যায়ের বিরুদ্ধে আমি গ্যারেন্টার, অজয় তেনি মিশ্র ভারতবর্ষের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, তার ছেলে গাড়ি চালিয়ে 5 জন কৃষককে পিষে মেরে দিয়েছে, তাকে মন্ত্রিসভা থেকে বার করেছে প্রধানমন্ত্রী, ব্যবস্থা নিয়েছে? তাহলে এই গ্যারেন্টারকে আপনি বিশ্বাস করেন? আমাদের আগে একটা নিয়ম ছিল না যে চোর চুরি করে জেলে যায়, সমাজের এটাই নিয়ম, যে চুরি করবে, যে অন্যায় করবে, যে 2 নম্বরি করবে, সে জেলে যাবে। এখন ভারতবর্ষের নতুন প্রথা কি, যে চোর চুরি করে আর জেলে যায় না, বিজেপিতে যায়। বিজেপিতে গেলে সব খুন মাপ। কালনার প্রাক্তন বিধায়ক, টেটের অন্যতম সম্পদ, নিজে মুখে বলেছে কজনকে চাকরি দিয়েছে, আমি তো বলছি না, নিজে মুখে বলেছে। কবার সিবিআই ডেকেছে,
সবার ইডি ডেকেছে। এই প্রধানমন্ত্রী নাকি দুর্নীতির গ্যারেন্টার, দুর্নীতির গ্যারেন্টারের প্রোডাক্টের নাম কি শুভেন্দু অধিকারী, বিশ্বজিৎ কুণ্ডু, জিতেন তিওয়ারি, হিমন্ত বিশ্ব শর্মা, নারায়ণ রানে, অজিত পাওয়ার, এই হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টারের প্রোডাক্টের নাম। আর অন্যদিকে আরেকটা গ্যারেন্টার বাংলায় রয়েছে, সেই গ্যারেন্টার 8,000 কোটি টাকার প্লেনে চড়ে না, সেই গ্যারেন্টার 10 লক্ষ টাকার স্যুট পরে না, সেই গ্যারেন্টার কথায় কথায় মিথ্যে কথা বলে না, সেই গ্যারেন্টার আজও হাওয়াই চপ্পল পরে আর টালির ছাদের তলায় থাকে, সেই গ্যারেন্টার মানুষকে কথা দিয়ে কথা রাখে, সেই গ্যারেন্টার বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার পরিবারের একজনকে দেবো, আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন না সবাইকে দিয়েছে, সেই গ্যারেন্টার বলেছিল বিনা পয়সায় রেশন দেবো, পশ্চিম বর্ধমান জেলায় 40 লক্ষের বেশি মানুষকে পূর্ব বর্ধমান জেলায় বিনা পয়সায় রেশন দিয়েছে, সেই গ্যারেন্টার বলেছিল কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী দিয়ে আমি উন্নয়নের ডালি নিয়ে জেলা থেকে জেলা দাপিয়ে বেরিয়ে আমার বাংলাকে উন্নয়নের ঋণে সমৃদ্ধ করে আমার বাংলাকে সোনার বাংলায় পরিণত করব, মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমি আজকে পূর্ব বর্ধমানের কালনার মাটিতে দাঁড়িয়ে আপনাদের জিজ্ঞেস করতে চাই যে আপনারা কোন গ্যারেন্টারকে বিশ্বাস করেন, দিদি না মোদি? আজকে বলুন, দিদি না মোদি, কোন গ্যারেন্টারকে বিশ্বাস করেন? তৃণমূলে যদি কারোর বিরুদ্ধে চুরির অভিযোগ আছে, আমি আপনাকে বলছি পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতাকে যখন আমরা সাসপেন্ড করি বা দল থেকে বহিষ্কার করি, গত 6 মাসে আপনারা দেখেছেন আমি 6 থেকে 7টা প্রধানকে ইস্তফা দিয়ে তাদের বিরুদ্ধে আমাদের রাজ্য সরকার প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে, এমনকি তাদের গ্রেপ্তার করে জেলে ঢুকিয়েছে, জেলা পরিষদ মেম্বারদেরও ছাড়েনি। আমি আপনাকে একটা গ্যারেন্টি আজকে দিয়ে যাচ্ছি এই মঞ্চ থেকে। কি গ্যারেন্টি? যে 8ই জুলাই যখন ভোট হবে আর 11 তারিখ যখন ফল বেরোবে, 215টা গ্রাম পঞ্চায়েতের 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা আমি নিজে করব, অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদি মানুষকে কেউ পরিষেবা দেয় তার মেয়াদ বৃদ্ধি হবে, 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা আমি নিজে করব, জেলা পরিষদেরও করব, সমিতিরও করব, গ্রামসভারও করব। যদি মানুষকে কেউ পরিষেবা দেয় তার মেয়াদ বৃদ্ধি হবে, আর মানুষকে যদি কেউ পরিষেবা না দেয় দল থেকে তাকে খাড় ধাক্কা দিয়ে বহিষ্কার করার দায় দায়িত্ব আমার। আমরা এই কারণে 60 দিন ধরে মানুষের কাছে তাদের মতামত নিয়েছি, সংগ্রহ করেছি, যে আপনারা বলুন আপনারা কাকে প্রার্থী দেখতে চান। হতে পারে অনেক নেতা, অনেক জেলা নেতা, রাজ্য নেতা, ব্লক নেতা, অঞ্চল নেতার সমস্যা হয়েছে যে আমার পছন্দের লোককে দেয়নি, দেবে না। মানুষ যাকে সার্টিফিকেট দেবে তৃণমূল কংগ্রেস তাকেই প্রার্থী করবে, মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই প্রধান হবে, মানুষ যাকে সার্টিফিকেট দেবে 5 বছর সেই পদে থাকবে। আমি জিতে গেলাম মানে এই না যে আমি মর্জি মাফিক পঞ্চায়েত চালাবো, 3 মাস অন্তর অন্তর পর্যালোচনা হবে, মানুষ যদি সন্তুষ্ট থাকে তার মেয়াদ বাড়বে, আর মানুষ যদি অসন্তুষ্ট থাকে তাকে প্রধানের পদ থেকে সরানো হবে। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, তৃণমূল কথা দিয়ে কথা রাখে, তৃণমূল যেটা বলে অনেক ভেবে চিনতে বলে, আর যেটা বলে অক্ষরে অক্ষরে সেটা পালন করে। আমি আপনাদের বলছি, আপনারা আজকে আমাকে কথা দিলেন যে আপনারা কিন্তু আগামী দিন দিল্লি যাবেন, এবং আগামী দিন পঞ্চায়েতে কেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের জেতাতে হবে, তার কারণ অন্য দলের প্রতিনিধিরা বিশেষ করে ভারতীয় জনতা পার্টি যদি একটা আসনেও জেতে, তাহলে প্রথম কাজ এদের হবে এসে কি করেই উন্নয়নমূলক প্রকল্পগুলো বাধাপ্রাপ্ত করা যায়। আপনি দেখুন, বিজেপি জিতেছে সঙ্গে সঙ্গে 100 দিনের টাকা বন্ধ, বিজেপি জিতেছে আবাসের টাকা বন্ধ, আর তৃণমূল জিতেছে লক্ষ্মীর ভাণ্ডার চালু, স্বাস্থ্যসাথী চালু, বিনামূল্যে রেশন চালু, ঐক্যশ্রী স্কলারশিপ চালু। এই পশ্চিম পূর্ব বর্ধমান জেলায় প্রায় 11,65,000 মহিলাকে, 11,65,000 মহিলা খালি এই পূর্ব বর্ধমান জেলায় লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, এই জেলায় খালি 11,65,000। বিজেপি একটা রাজ্যে করে দেখাক লক্ষ্মীর ভাণ্ডার, ভারতবর্ষে কোথাও এখনো হয়নি, খালি বাংলা করে দেখিয়েছে। আর আমরা যখন বলেছিলাম নির্বাচনের প্রাক্কালে 2021 ক্ষমতায় এসে 1 মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি, এরকম না যে ক্ষমতায় আসার 2 বছর পরে করেছি, 1 মাসের মধ্যে
জেলায় 19,94,000 ছাত্র ছাত্রীরা ঐক্যশ্রীতে স্কলারশিপ পেয়েছে। এই পূর্ব বর্ধমান জেলায় নারী ক্ষমতায়নের প্রতীক স্বাস্থ্যসাথী কার্ড, পরিবারের গৃহকর্তীদের নামে স্বাস্থ্যসাথী কার্ড করে দেওয়া হয়েছে এবং প্রায় 14,95,000 অর্থাৎ প্রায় 15,00,000 গৃহকর্তীদের স্বাস্থ্যসাথী কার্ড মমতা ব্যানার্জি সরকার করে দিয়েছে। প্রায় 4,73,000 বোনেরা কন্যাশ্রী পেয়েছে, 4,500,000-এর উপর রূপশ্রী পেয়েছে এবং 67,64,000, সংখ্যাটা আবার বলছি শুনুন, 47,64,000 47,64,000 মানুষকে শুধু পূর্ব বর্ধমান জেলায় বিনামূল্যে রেশন আমাদের সরকার পৌঁছে দিয়েছে। কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল। তাই আমি বারবার আপনাদের বলে যাচ্ছি, এলাকায়ও প্রচার আপনারা করবেন যে চোখে দেখে ভোট দিতে হবে, কানে শুনে নয়। আপনি কানে শুনছেন যে মোদি দুর্নীতির বিরুদ্ধে গ্যারেন্টার, আর চোখে দেখছেন শুভেন্দু অধিকারী টিভিতে টাকা নিচ্ছে। আপনি চোখে দেখে ভোট দিন। আপনি কানে শুনছেন যে মোদি বলছে আমার ডবল ইঞ্জিন সরকার, আর চোখে দেখছেন ডবল ইঞ্জিনের সরকার মণিপুরে দাউ দাউ করে 2 মাস ধরে আগুন জ্বলছে। চোখে দেখে ভোট দিন। আপনি কানে শুনছেন যে 100 দিনের টাকার দুর্নীতি বন্ধ করতে নরেন্দ্র মোদীর সরকার নাকি টাকা আটকে রেখেছে, আর চোখে দেখছেন 151টা সেন্ট্রাল টিম এসেও একটা দুর্নীতি ধরতে পারেনি। এত ইডি সিবিআই লাগিয়েও তৃণমূল কংগ্রেসের কেশাগ্র স্পর্শ করেনি। তৃণমূল কংগ্রেসকে ভোট দিন। আজকে বিজেপির এই জরা জীর্ণ অবস্থায় বেহাল দুর্দশা কেন? এদের পুরো রাজনীতিটাই ইডি সিবিআই আর হাইকোর্টের করিডোরে, মানুষের মধ্যেখানে 2 বছরের একবারও যায়নি। যে সংবাদ মাধ্যম 2 বছর ধরে ঢাকঢোল পিটিয়ে মমতা ব্যানার্জি আর তৃণমূল কংগ্রেসের বাপ্পাপান্ত করেছে, তারাও এখন সমীক্ষা করে বলছে সর্বত্র তৃণমূল কংগ্রেস জিতছে। হায় রে, কি অবস্থা! আলিপুরদুয়ারে জিতছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? জলপাইগুড়িতে জিতছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? পূর্ব বর্ধমানে জিতছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? হুগলিতে জিতছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? জঙ্গলমহলে জিতছে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? নদিয়ায় জিতছে কে? তৃণমূল আবার কে? পশ্চিম বর্ধমানে জিতছে কে? তৃণমূল আবার কে? সর্বত্র কে জিতছে? জেলা পরিষদ, সমিতি, গ্রামসভা, তৃণমূল কংগ্রেস। আর বিজেপি ভাবলো 2 বছর ধরে এত ঢাকঢোল পিটিয়ে প্রত্যেকটা মাসে 2টো করে সিবিআই, প্রত্যেকটা মাসে 1টা সিবিআই কি 2টো সিবিআই, 26 মাস হয়েছে সরকারটা তৃতীয়বারের জন্য ক্ষমতা এসেছে, 27টা কেসে সিবিআই দিয়েছে। আপনি ভাবতে পারছেন, ভাবতে পারছেন 27টা কেসে? অজিত পাওয়ার এই 2 দিন আগে আপনারা দেখেছেন মহারাষ্ট্রে গিয়ে বিজেপিতে যোগদান করেছে, মানে এনডিএ সরকারের সদস্য হয়েছে। এরা 9 জন মন্ত্রী শপথ গ্রহণ করেছে, সবার বিরুদ্ধে ইডি মামলা চলছে। ওয়াশিং মেশিনে ঢুকে গেছে আর সাদা হয়ে বেরিয়ে আসছে। আজকে পার্থ চ্যাটার্জি যদি ইডির সম্মুখীন না হয়ে বিজেপির কাছে আত্মসমর্পণ করতে, তাহলে আজকে ধোয়া তুলসী পাতা হয়ে যেত। অনুব্রত মণ্ডল যদি ইডি বা সিবিআইয়ের কাছে তদন্তের সম্মুখীন না হয়ে বিজেপিতে গিয়ে পদ্মফুলের ঝান্ডাটা হাতে নিত, তাহলে ধোয়া তুলসী পাতা হয়ে যেত। প্রধানমন্ত্রী 7 দিন আগে বলছে যে এনসিপি এত দুর্নীতিগ্রস্ত পার্টি, 73,000 কোটি টাকা স্ক্যাম এরা করে রেখেছে। আর পরের দিন কি দেখছেন, এনসিপির এমএলএরা যাদের বিরুদ্ধে তদন্ত চলছে সব গিয়ে বিজেপির হাত ধরে মহারাষ্ট্র সরকার করছে এবং মন্ত্রিসভার সদস্যপদ গ্রহণ করছে। কানে শুনছেন এক, চোখে দেখছেন আর এক। এই বিভ্রান্তিকর প্রচারের পা দেবেন না। নিজের কণ্ঠস্বরকে আরো জোরালো করতে, প্রতিবাদের ভাষাটাকে আরো জোরালো করতে জোড়া ফুলে ভোটটা দিতে হবে, চোখে দেখে ভোটটা দিতে হবে। আমাদের বিরুদ্ধে কিভাবে এরা অত্যাচার করে চলেছে, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স লাগিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা নেতাকে কিছু না কিছু করে এদের তিতিবিরক্ত করে কি করে থমকে চমকে আটকে রাখা যাবে। কিন্তু তৃণমূল কংগ্রেস তো অন্য রাজনৈতিক দল নয়, আমাদের গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, আমরা মাথা নত বহিরাগতদের কাছে করব না।
আমাদের জেদ আমরা অন্য ধাতুতে তৈরি। বিশুদ্ধ লোহা যেমন আপনি পোড়াবেন, লোহাকে আপনি যত আঘাত করবেন, যত পোড়াবেন, যত তাঁতাবেন, লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা হচ্ছে বিশুদ্ধ লোহা। আমি তাই আপনাকে বলছি যে দেখুন, এই বিজেপি আজকে সর্বশান্ত, কিচ্ছু নাই। চারিদিকে সমীক্ষাও বলছে এরা গোহারা হাঁটতে চলেছে। তার কারণ কি? এদের রাজনীতি মানুষকে নিয়ে নয়। আপনি আমাকে দেখাতে পারবেন যে শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদার দু বছরে একবার রাজ্য সরকারকে বলেছে যে এই মানুষের, এই গ্রামে এই মানুষের এই সমস্যা রয়েছে, এখানে রাস্তাটা হলে ভালো হয়, এখানে পানীয় জলের সমস্যা রয়েছে, এখানে বিদ্যুতের সমস্যা রয়েছে, এখানে আমার এই মাটা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না, এখানে দুয়ারে সরকার ক্যাম্প হলে ভালো হয়, গঠনমূলক কোনো কিছু এরা আর এই বছরে করেনি। খালি ইডি আর সিবিআই, ইডি আর সিবিআই আর হাইকোর্ট। আপনি দেখুন, বিজেপির কাছে সব আছে কিন্তু কিচ্ছু নাই। বিজেপির কাছে ইডি আছে, সিবিআই আছে, সংবাদ মাধ্যম আছে, নরেন্দ্র মোদী আছে, বিপুল অর্থবল আছে, ইনকাম ট্যাক্স আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, আধাসামরিক বাহিনী আছে, প্যারামিলিটারি ফোর্সেস আছে, কি নেই? সব আছে কিন্তু কিচ্ছু নাই, তার কারণ মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিচ্ছু নাই, না আছে ইডি, না আছে ইনকাম ট্যাক্স, না আছে সিবিআই, না আছে টাকা, না আছে অর্থবল, না আছে ক্ষমতা, না আছে বিচার ব্যবস্থার একাংশ, না আছে সংবাদ মাধ্যম। কিন্তু যারা আজকে এই সভায় এসে সভাটাকে পরিপূর্ণ করেছে তারা রয়েছে, সাধারণ খেটে খাওয়া মানুষ। গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে, তৃণমূল কংগ্রেসের কাছে কিচ্ছু নাই কিন্তু সব আছে, তার কারণ মানুষ আছে। আর বিজেপির কাছে সব আছে কিন্তু কিচ্ছু নাই, তার কারণ মানুষ নাই। তুমি যত প্রহার করবে তৃণমূল কংগ্রেস তত শক্তিশালী হবে, যত কুৎসা করবে তত গর্তে ঢুকবে, দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। 2016 আমরা কটা আসন জিতেছিলাম? 211টা। কুৎসা বেড়েছে, অপপ্রচার বেড়েছে, আসনের সংখ্যা বেড়েছে, ভোটের সংখ্যা বেড়েছে। আপনি দেখুন, 2021 আমরা 215টা আসন জিতলাম। 2026 যখন ভোট হবে আপনারা দেখবেন, মিলিয়ে রাখবেন, 240-এর বেশি তৃণমূল কংগ্রেস আসন পাবে এবং চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, কেউ আটকাতে পারবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়ে কথা রেখেছে। আর বাকি রাজনৈতিক দল 6 মাস আগে বলছে লক্ষ্মীর ভাণ্ডার যারা নিচ্ছে তারা ভিক্ষা নিচ্ছে, আবার নির্বাচনের 10 দিন আগে বলছে আমরা ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার দেবো। আরে যেখানে ক্ষমতায় আছো, আমি তো চ্যালেঞ্জ করে গেলাম, এরা চায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে বিদায় নিক। বারবার গিয়ে বলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন রাজনীতি করবে, কি যোগ্যতা আছে, কেন এ করবে? ভাই আমি তো ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, এত ভালো সুযোগ বিজেপির নেতারা পাবে যে 12টা রাজ্যের মধ্যে যে কোনো একটা রাজ্যে, ছোট থেকে ছোট রাজ্য বা বড় থেকে বড় রাজ্য, যে কোনো একটা রাজ্যে আপনাদের পছন্দ মতো যে কটা রাজ্যে ক্ষমতায় আছেন, একটা রাজ্যে যে কজন মহিলা আছে সবাইকে মাসে 1000 টাকা দিয়ে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণার ভাণ্ডার বা যে ভাণ্ডার দিতে চান বাস্তবায়িত করে দেখান। আমরা মানুষকে বলছি না যে দিন তারপর করব, আমরা আগে হিসেব দিচ্ছি তারপর ভোট চাইছি। আমরা এই যে আমি পরিসংখ্যানগুলো দিলাম, 47 লক্ষ খাদ্য সাথী, প্রায় 11,94,000 লক্ষ্মীর ভাণ্ডার, প্রায় 17 লক্ষ ঐক্যশ্রী, 4 লক্ষ কন্যাশ্রী, 4 লক্ষ রূপশ্রী, আমি তো হিসাব দিলাম। আমি হিসাব দিয়ে মানুষকে বলছি জোটবদ্ধ হয়ে মামাটি মানুষের সরকারের উন্নয়নের হিসাব দিন, হিসাব নিন, আর ঐক্যবদ্ধ হয়ে জোড়া ফুলে আগামী 8ই জুলাই মাথা উঁচু করে ভোট দিন। একদিকে হিসাব নিন আর একদিকে ভোট দিন। আপনারা বলতে পারবেন বিজেপির কোনো নেতার ক্ষমতা আছে? পারবে না। আর আমি আপনাকে কথা দিয়ে গেলাম আজকে, গ্যারেন্টি, যে যদি কোথাও আপনার পরিষেবা পেতে অসুবিধা হয় আপনি সরাসরি আমাকে জানাবেন। এক ডাকে অভিষেকের নাম্বারটা আমি সবাইকে দিয়ে যাচ্ছি। সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি সপ্তাহে 7 দিনের মধ্যে 7 দিনই এই ফোন নাম্বার খোলা থাকবে। আমি নাম্বারটা বলে যাচ্ছি, সবাই লিখে নিন, 788-77 7-8-8-7-7 7-8-8-7-7 7-8-8-7-7। আগামী দিন কোথাও আপনার যদি পরিষেবা পেতে অসুবিধা হয় আপনি সরাসরি আমাকে জানাবেন। দলীয় স্তরে আমরা পর্যালোচনা করে যদি দেখি
যে আপনার অভিযোগের সত্যতা রয়েছে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে ব্যবস্থা আমি আপনাকে নব কথা দিয়ে যাচ্ছি। প্রত্যেক তিন মাস অন্তর অন্তর গ্রাম পঞ্চায়েত সমিতি আর জেলা পরিষদের পর্যালোচনা রিভিউ আমরা টাইম টু টাইম করব। আর আগামী দিন আপনারা কথা দিলেন ভোটের পরে আপনারা দিল্লি যাবেন, যাবেন তো মায়েরা, যাবেন তো, সাথে থাকবেন তো, থাকবেন তো? বিজেপির নেতারা বলছে দিল্লিতে গেলে ডান্ডার বাড়ি পড়বে, শুনেছেন? বলেছে দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর তত্ত্বাবধানে পড়ে, সেখানে নাকি দিল্লি পুলিশের লাঠিদের নাকি লাঠির নাকি ছ ফুট সাইজ, মানে ছ ফুটের লাঠি দিয়ে মায়েদের মারবে আর কি দিল্লি পুলিশ, মোদীর পুলিশ, যদি বাংলায় বাংলা থেকে আমরা গিয়ে আন্দোলন করি। আমি আপনাদের বলবো একটু ভালো করে শরীরচর্চা করে নিজের শরীরগুলো ঠিক করুন, কত ক্ষমতা এদের ডান্ডায় রয়েছে আমরাও দেখব, ডান্ডা ভেঙে যাবে আমাদের মেরুদণ্ড ভাঙবে না আগামী দিন। মেরুদণ্ডগুলো সোজা রাখুন, আপনাদের সবার মেরুদণ্ড সোজা আমি জানি। আর দিল্লি পুলিশ কেন, আপনি আমেরিকা থেকে পুলিশ আনলেও তাদের মেরুদণ্ড বা লোহার রডেও এত দম নেই যে বাংলার মানুষের মেরুদণ্ড ভাঙবে। আগামী দিন এই লড়াই তো দিল্লিতে যাবে এবং ততদিন চলবে যতদিন না আমরা আমাদের আন্দোলনের টাকা, আমাদের প্রাপ্য টাকা আমরা দিল্লি থেকে আদায় করে নিয়ে আসতে পারছি। দরকার হলে আমাদের সর্বজন শ্রদ্ধেয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অবস্থান বিক্ষোভে নিজে উপস্থিত থাকবে, আপনারা সবাই নামবেন, নামবেন তো, নিয়ে যাব তো আমি, কি করে নিয়ে যাব ব্যবস্থা আমি করব, চিন্তা করবেন না। কিন্তু টাকা আমাদের, টাকা আমাদের অধিকারের টাকা, আমাদের গচ্ছিত সঞ্চিত উপার্জিত টাকা, এই টাকা আপনাকে জোর জবরদস্তি আমি নিজের প্রচারের জন্য আর উত্তরপ্রদেশে রাম মন্দির করার জন্য আর নিজের বিমান কেনার জন্য আমি খরচা করতে দেবো না। বাংলার 100 দিনের টাকা বন্ধ, 7,500 কোটি টাকা বন্ধ, আর প্রধানমন্ত্রী নিজের জন্য বিমান কিনেছেন 8,000 কোটি টাকা দিয়ে। বাংলার আবাসের টাকা বন্ধ 8,000 কোটি টাকা, আর প্রধানমন্ত্রী দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা, মানে দিল্লিতে উপরাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর বাড়ি হবে আর পার্লামেন্ট বিল্ডিং হবে, তার জন্য 20,000 কোটি টাকা খরচা করছে। আপনার মাথার উপর ছাদের টাকা বন্ধ আর হাজার হাজার কোটি টাকা খরচা করে প্রধানমন্ত্রীর বাড়ি তৈরি হচ্ছে, তার কারণ আপনারা ভোট দিয়েছিলেন যখন 2019-এ, আমি সবাইকে দোষ দিচ্ছি না, ছোট্ট একটা অংশ তারা নিজের অধিকারকে সামনে রেখে ভোট দেননি, তারা ধর্মের ভিত্তিতে ভোট দিয়েছিলেন। 2023-এর পঞ্চায়েত আর 24-এর লোকসভা, আবার বলে দিয়ে যাচ্ছি, কানে শুনে নয় চোখে দেখে নিজের অধিকারের স্বার্থে ভোট দিন। আপনার অধিকারের স্বার্থে আপনি যদি ভোট দেন, কোনো নেতার ক্ষমতা নেই আপনার অধিকার থেকে আপনাকে বঞ্চিত করে রাখবে, কারোর ক্ষমতা নেই। সেই লড়াই আরও জোরালো করতে আমরা রাস্তায় কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সাথে লড়ব। আপনারা যাবেন কথা দিলেন, আমি সবাইকে অনুরোধ করব যে বৃষ্টি বাদলের সময় আপনারা সাবধানে বাড়ি ফিরে যাবেন সুশৃঙ্খলভাবে, আর আমি 2 মাসের মধ্যে আবার এই পূর্ব বর্ধমান জেলায় আসবো, 1.5 মাস আগে এসেছিলাম, বলেছিলাম 2 মাসের মধ্যে আসবো, এসছি তো, 1.5 থেকে 2 মাস হবে খুব বেশি হলে, আমি খুব সম্ভবত জুনের কবে 15 তারিখ না 16 তারিখ, এই জুনের মাঝামাঝি এসেছিলাম, আজকে 2 মাস হয়নি, আবার এসছি, আবার 1.5 থেকে 2 মাসের মধ্যে আসবো, আপনাদের সাথে থাকবো এবং লড়াই জোরদার করার কথা, লড়াই জোরদার হবে আগামী দিন দিল্লির বুকে, আপনাদের সকলকে কথা দিয়ে যাচ্ছি। আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন এবং মাথা উঁচু করে আগামী দিন নিজের ভোট জোড়া ফুলে ভোট দিয়ে সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করুন, আর আগামী 5 বছর তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা মাথা নিচু করে আপনাদের জন্য কাজ করবে, এটা আমি কথা দিয়ে যাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, একবার জোরে বলুন জয় বাংলা, জয় বাংলা যখন বলবেন একটু গর্ব করে বলবেন, মাথা উঁচু করে বলবেন, হাত তুলে বলবেন। বিজেপির নেতারা 2021-এর নির্বাচনের সময় বলতো জয় বাংলা হচ্ছে বাংলাদেশের স্লোগান, যারা জয় বাংলা বলে তারা নাকি বাংলাদেশি, আর 2021-এর নির্বাচনের পর কি দেখলেন, ভারতবর্ষের বর্তমান রাষ্ট্রপতি কলকাতায় এসে বলছে জয় বাংলা, বাংলার রাজ্যপাল ভাষণ শেষ করছে বলছে জয় বাংলা,
তার কারণ এটা মানুষের স্লোগান, এটা বঙ্গবাসীর স্লোগান, এটা বাংলার স্লোগান। যখন জয় বাংলা বলবেন মাথা উঁচু করে গর্বিত হয়ে বলবেন, জোর গলায় বলুন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।